এএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপ আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার ই ক্লাস নাম্বার থ্রি আজকে আমি কোশ্চিন নিয়ে এসেছি আপনাদের কাছে থার্টি নাইন তার নেক্সট হচ্ছে থার্টি নাইন কোশ্চিনটা কী বলেছে ডায়রিয়া শব্দের অর্থ কী ডায়রিয়া শব্দ হচ্ছে অর্থ হচ্ছে একটা মহামারী একটা রোগ যেহেতু আমরা মহামারী রোগগুলো সম্বন্ধে আমরা কী করছি এখন পড়াশোনা করছি সার্স ভাইরাস গঠিত রোগের প্রথম আবিষ্কৃত হয় সার্স হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ সেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল দুই সালে মানুষের বায়ুবাহিত একটা যে রোগ রয়েছে এটা মরণ রোগ সেটা কি যক্ষা এটা আমরা কাশের মধ্য দিয়ে এটা আমাদের কী হয় শরীরের মধ্যে প্রবেশ করে এবং এটা হচ্ছে কী হয় একটা মানুষের যক্ষা রোগ হয় আর একটা মানুষ যদি তার পাশে থাকে তার শরীরে সেটা কী হয় চলে যেতে পারে যেটা যাতে মধ্যে ছুরি চলে যায় ডিও টি পদ্ধতিতে মানে ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা কী সেটা হচ্ছে যক্ষা যক্ষ যে রোগটা আমার যে চিকিৎসা করে সেটা কি সে পদ্ধতির নাম হচ্ছে ডিও ডটস তোমার বাড়িতে কোনো ব্যক্তির ভয়াবহ কাশি ও কফের সঙ্গে বের হতে দেখলে তাহলে এটা কি বলছি তোমার বাড়িতে যখন কোনো একটা মেম্বার আছে সে তার যখন কোনো কাশি ও কফের সঙ্গে যে রক্ত বের হয় তাহলে আমরা কি বলবো এই লক্ষণ এই এই রোগের লক্ষণ দেখে আমরা বলতে পারবো যে রোগের ওই মানুষের কি হয়েছে মানে ওই আমাদের বাড়ির যে মেম্বারটা সেটার কী হয়েছে সেটা যক্ষা রোগে আক্রান্ত হয়েছে তা এটা হচ্ছে কাশি ও কফ কফের সঙ্গে রক্ত বের পারে কাশি এবং কফের সঙ্গে রক্তের সাথে এটা কী হয় এটা আমরা দেখতে পাই এটা হচ্ছে তার লক্ষণ দু সালে সারা বিশ্বে যক্ষায় আক্রান্ত হয়েছিল হয়ে মারা যান এক কোটি তিন লক্ষ মানুষ তাহলে এতগুলো মানুষ দুই সালে মারা গিয়েছিল ইনফ্লুয়েজা এক প্রকার কী এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ রক্ত সঞ্চালনের মাধ্যমে এতে সংক্রমিত হয় এইডস এইডসটা হচ্ছে আমাদের রক্তের মধ্য দিয়ে সেটা চোর হয়ে যায় বিশ্ব এইডস দিবস পালিত হয় বিশ্ব এইডস কয় পালিত হয় ওয়ান ডিসেম্বর দুই সালে এইডস রোগে আক্রান্ত হয়েছেন তা দুই সালে এইডস রোগে কতগুলো আক্রান্ত হয়েছিল তিন কোটি ফাইভ লক্ষ মানুষ আমাদের শরীরে যে বর্ম রয়েছে সেটা কি আমাদের শরীরে বর্ম বলতে আমাদের শরীরে যে উপরে যেটা জিনিস আমরা দেখতে পাই যেমন হচ্ছে আমাদের শরীরে যে এই জিনিসটা কী এটাকে আমরা কি বলছি এটা হচ্ছে বর্ম এই বর্মটাকে কি বলা হচ্ছে এটাকে চামড়া বলা হয়ে থাকে তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন গা ভর্তি খাড়া খাড়া লোম থাকে এটা এটা কার থাকে সজারুর আমরা দেখতে পাই সজারু হচ্ছে একটা অ্যানিম্যালের নাম প্রাণী ওআরএস দেওয়ার জন্য বা তৈরির জন্য জল ফুটিয়ে আমাদের কতক্ষণ নিতে হয় সেটা হচ্ছে কুড়ি মিনিট কুড়ি থেকে কবজে পর্যন্ত বিস্তৃত অস্থি হলো কি আলনা রেডিয়াস কোন প্রাণীটি চামড়া খুব পড়ু একমাত্র গন্ডার রয়েছে প্রাণী ওটার কি হয়েছে আমরা এটা খুবই কী হয় পুরুমাণে হচ্ছে মোটা কাত থেকে কবজি পর্যন্ত বিস্তৃত অস্থি হলো কী হিউমেরাস মানুষের মেরুদণ্ডের যে অস্থি মানুষের মেরুদণ্ডের মধ্যে যে অস্থি রয়েছে সেটার নাম কি সেটা হচ্ছে ভাটি প্রা কোমর থেকে কাত পর্যন্ত বিস্তৃত আমরা কী দেখতে পাই কোমর থেকে কাত পর্যন্ত হচ্ছে আমাদের হিউমেরাস দেখতে পাই